অতঃপর মামিকে যখন পা উঁচা করে গায়ে শক্তি দিয়ে তার খেলার মাঠে আমার ইয়া বল আপডাউন করছিলাম, তখন অবশ্য আমি একটু ব্যথা পেয়ে আমাকে বলল যে ভাগিনা একটু ধীরে ধীরে করো, আস্তে ধীরে করো, এত পাগল হওয়ার কিছু নেই, আরো অনেক দিন পড়ে আছে, তাই আস্তে আস্তেই করো, এরপরে আরো অনেকবার লাগাতে পারবে। তাই আমি মামির এই কথা শুনে অসুস্থ হয়ে আবারও রিল্যাক্সে লাগাতে শুরু করলাম, আর মামি অনেক আরামে আমার খেলোয়াড়ের স্বাদ নিতে থাকল। বন্ধুরা, আজকে তোমরা শুনতে পাবে যে মামিকে আমি কিভাবে লাগিয়েছিলাম, আর মামির পেটে আমার বাচ্চা চলে এসেছিল, আর মামিকে লাগানোর কি রকম সুখ পাওয়া যায়। যদি কেউ মামিকে না লাগিয়ে থাকো